डियर लार्नार्स आज के टीटी सबाई के स्वागत जाना आज के आलोच्य विषय चतुर्भुज संक्रांत समूह समाधान एट माध्यमिक गणित बोर अर्थात नवम दशम श्रेणी षोलो दुई अध्याय आज के षोलो दुई अध्याय किस समस्या समाधान कर आज के आलोच्य विषय हो आयतक्षेत्र जमन शिक्षार्थी तुम्हारा जो बोर्डा देखते पातेस ये बोर्डा क्योंकि एक आयतक्षेत्र ये एक चतुर्भुज चतुर्भुज का बोले जार चार्टी बाहु आ चार बाहू द्वारा सीमाबद्ध क्षेत्र के चतुर्भुज बोली विशेष किस चतुर्भुज आज के आलोचना करब जमन आयतक्षेत्र 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 अंकन करी जमन ये एक आयतक्षेत्र ये एक चतुर्भुज क्या चतुर्भुज ये चार्ट बाहू ये आखिर देखो आप नाम दिल ए बी सी डी एक आयतक्षेत्र এখন এটা চতুর্ভুজ এবং আয়তক্ষেত্র এখানে চারটা কোণ সমকোণ আছে এখানে এবং এই বড় বাহুগুলোকে আমরা দৈর্ঘ্য বলি এবং ছোট বাহুকে আমরা প্রস্থ বলি এখন দেখো এই চার বাহুর যোগফলকে আবার আমরা পরিসীমাও কিন্তু বলি যদি এখানে আমরা দৈর্ঘ্যকে এ মনে করি এবং প্রস্থকে আমরা বি মনে করি তাহলে কয়টা দৈর্ঘ্য আছে বলতো এখানে দুইটি দৈর্ঘ্য আছে এবং দুইটি প্রস্থ আছে তাহলে এখন আমাদের লাগবে এখানে পরিসীমা 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 কত বলতো এখানে এ যোগ এ যোগ বি যোগ কত এখানে বি অর্থাৎ এখানে এটাও বি এবং এটা হলো এ আর এটা হলো কত বি তো এখন দেখো এখানে এ যোগ করলে কি হবে এখানে টু এ হবে এবং বি বি যোগ করলে এখানে টু বি হবে তাহলে এখন এখানে টু ইন্টু এ প্লাস কত এখানে এটা একটা পরিসীমা কার পরিসীমা আয়তক্ষেত্রের একটা পরিসীমা এখন তাহলে আয়তক্ষেত্রের আর জিনিস আমরা জানতে হবে দেখো তাহলে পরিসীমা আমরা বুঝতে পারলাম টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখন দেখো এই যে বিপরীত কোণিক বিন্দুর যোগফল এটাকে আমরা বলি এটার নাম কি হবে এটা হবে কর্ণ অর্থাৎ ডায়াগোনাল অফ দ্য রেক্ট্যাঙ্গুলার তো এখন যেহেতু এই কোণটা সমকোণ আমরা আগেই বলেছি যে আয়তক্ষেত্রে চারটি কোণকে বলা হয় কি এটা চারটি কোণে কিন্তু সমকোণ তাহলে এখন দেখো ত্রিভুজ এ বি সি এটা সমকোণী অর্থাৎ আমরা এখন এখানে লিখতে পারবো অর্থাৎ ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের সূত্র আমরা অষ্টম শ্রেণীতে পিথাগোরাস উপপাদ্যটা শিখেছি এটা কি হবে এটাকে আমরা লিখতে পারবো যে প্রতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু এটাকে আমরা যদি ভূমি মনে করি এটা হবে কি লম্ব তাহলে এখন এই বি সি স্কোয়ার তাহলে কি আসছে এখানে দেখো এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে তাহলে কর্ণটা কি আসছে আমরা যদি উভয়কে স্কোয়ার রুট করি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার অর্থাৎ তাহলে আয়তক্ষেত্র কর্ণটা কেমন হবে কর্ণ হবে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কত প্রস্থ স্কোয়ার এখন তাহলে আয়তক্ষেত্রের তিনটা জিনিস আমাদের বুঝতে হবে একটা হলো পরিসীমা আর একটা হলো কর্ণ আর একটা কি ক্ষেত্রফল অর্থাৎ ভিতরে জায়গাটুকু আমরা ক্ষেত্রফল করবো তাহলে এখন ক্ষেত্রফলটা কি ব্যবহার করবো যে এখানে দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ইজ অর্থাৎ এখানে ক্ষেত্রফল ক্ষেত্রফল এরিয়া বলে ইংলিশ এটাকে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে পরিসীমা হবে একক কর্ণ হবে একক আর ক্ষেত্রফলটা কি হবে ক্ষেত্রফলটা হবে বর্গ বর্গ একক তো আশা করি তোমরা এটা আয়তক্ষেত্রের যে সূত্রগুলো আমরা এখানে এখন আলোচনা করে তোমরা বুঝতে পারছো যে আয়তক্ষেত্রের পরিসীমাটা হলো কি টু ইন্টু উইদিন ব্র্যাকেট দৈর্ঘ্য প্লাস প্রস্থ এবং কর্ণ হইল কি রুট ওভার এ স্কোয়ার কর্ণটা কেমন হবে আমরা এখানেও লিখে দিতে পারি কর্ণ হইল রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার এবং ক্ষেত্রফলটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এখন দেখো আমরা তাহলে এই সংক্রান্ত এই আয়তক্ষেত্র সংক্রান্ত একটি সমস্যার সমাধান আমরা করব যেমন এখানে আমরা একটা প্রশ্ন লিখেছি তবে দেখো যেমন একটা প্রশ্ন এক্সাম্পল একটি আয়তক্ষেত্রের একটি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থের 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 দ্বিগুণ দ্বিগুণ এর ক্ষেত্রফল
এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে হলে পরিসীমা পরিসীমা নির্ণয় কর। আমি আবার বলতেছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বা বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে 512 বা 512 বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো। তাহলে এখন আমরা এই উদ্দীপকটার আলোকে একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, আনুমানিক একটা আনুপাতিক একটা চিত্র অঙ্কন করি। আমরা এখানে মনে করি এখানে প্রস্থটা হলো এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 2x, কারণ এখানে প্রস্থে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থে দ্বিগুণ। তাহলে আমরা প্রস্থটা ধরছি এর মতো এক্স, তাহলে দৈর্ঘ্য হবে কত হলো 2x। তাহলে আমরা এখন দেখো সলিউশন লিখি এখানে, সলিউশন অর্থাৎ সমাধান, দড়ি প্রস্থ প্রস্থ এক্স মিটার, মিটার দেওয়া আছে প্রস্থের মধ্যে, তাহলে তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্যটা হবে 2x। তাহলে এখন দেখো যেহেতু এখানে এক্স এর মান নির্ণয় করা আমাদের লাগবে, তাহলে কি দেওয়া আছে এখানে? ক্ষেত্রফল দেওয়া আছে, আমাকে একটা সমীকরণ এস্টাবলিশ করতে হবে। তাহলে আমরা লিখি এখানে শর্ত মতে, শর্ত মতে দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজ ইকুয়াল টু 512। তাহলে এখন দেখো 2x² ইজ ইকুয়াল টু 512। এখন দেখো তাহলে আমরা যদি এখানে 2 দ্বারা ভাগ করি 512কে, 2 দ্বারা ভাগ করলে কি হবে? এটা যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এখন দেখো আমরা প্রশ্নটা বসে দিলাম, এখন তাহলে x² ইজ ইকুয়াল টু কত এখানে? 256 হবে যদি 2 দ্বারা ভাগ করা হয়। এখন দেখো উভয়কে আমরা স্কোয়ার রুট করি, এখানে স্কোয়ার রুট করলে কি হবে? 256 অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু কত এখানে? 16। এখন দেখো তাহলে এক্সটা কার মান? এক্সটা আমাদের প্রস্থ মত হলে এটা বিস্তার বা প্রস্থ, তাহলে আমরা কিন্তু প্রস্থ পেয়ে গেছি। সুতরাং দ্য লেন্থ অফ দ্যাট রেক্ট্যাঙ্গুলার 2 × 16 দ্যাট ইজ ইকুয়াল টু 32 মিটার। তাহলে এখন সুতরাং পরিসীমা, আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে এখানে 2 × দৈর্ঘ্য প্লাস কত এখানে? প্রস্থ, এত মিটার। তাহলে এখানে 32 + 16 ইজ ইকুয়াল টু কত হবে? এখানে হবে 42 × কত এখানে? 48, তাহলে 96 মিটার। এটাই কিন্তু আনসার হয়ে গেছে। তাহলে এখন আশা করি তোমরা অঙ্কটা খুব সহজভাবে বুঝতে পারছো। এখন আমরা একটা বর্গক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করবো, বর্গক্ষেত্র চতুর্ভুজ আমাদের আজকে আলোচ্য বিষয় হলো, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। এখন দেখো তাহলে বর্গক্ষেত্র কি একটা একটা চতুর্ভুজ? বর্গক্ষেত্রের কি দেখো আমরা একটা বর্গক্ষেত্র এখানে অঙ্কন করি, বর্গক্ষেত্র এটাকে আমরা ইংলিশে স্কোয়ার বলি। এখন দেখো এই বর্গক্ষেত্র ABCD একটি বর্গক্ষেত্র, তাহলে এখানে 4টি বাহু সমান এবং 4টি কোণ সমান এবং কর্ণগুলো কিন্তু সমান। তাহলে প্রতি বাহু যদি এখানে A হয়, তাহলে এখন দেখো তাহলে পরিসীমাটা কেমন হবে? এটা একটা, এটার নাম কি? একটা বর্গ অথবা বর্গ বর্গক্ষেত্র। অর্থাৎ যে চতুর্ভুজের 4টি বাহু সমান প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে বলা হবে কি? তাকে বলা হবে একটি বর্গক্ষেত্র। তাহলে এখন দেখো পরিসীমা, পরিসীমাটা কত হবে এখানে? 4টায় যদি এখানে যোগ করা হয় কি হবে? 4টায় যোগ করলে এখানে 4 হবে। তো এখন এখানে এখন দেখো তো কর্ণটা কেমন হবে? কর্ণ আমরা একটু আগে আমরা আয়তক্ষেত্রের কর্ণ সম্বন্ধে আলোচনা করেছিলাম, আয়তক্ষেত্রের কর্ণ ছিল কি? রুট ওভার এ স্কোয়ার যোগ বি। এখানে কি হবে তাহলে? এ স্কোয়ার যোগ এ স্কোয়ার, আমরা বির পরিবর্তে এ বসিয়ে দিলাম। অর্থাৎ এখানে কত হইতেছে? 2a² অথবা √2a, এটা হলো বর্গক্ষেত্রের কর্ণ। এখন দেখো ক্ষেত্রফল, দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার
a গুণ কত এখানে a অর্থাৎ এখানে a স্কয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি পরিসীমা হলো একক এবং কর্ণ একক আর ক্ষেত্রফলটা কেমন হবে ক্ষেত্রফলটা হবে বর্গ বর্গ একক আশা করি তোমরা এটা এই সূত্রগুলো খুব সহজভাবেই বুঝতে পারছো আমরা এখন একটা অঙ্ক করব এই সংক্রান্ত অর্থাৎ বর্গক্ষেত্র সংক্রান্ত তো আমরা সূত্রটা লিখে নাও এবং বুঝার চেষ্টা করো এই সূত্রগুলোর সাহায্যে আমরা একটি সহজ অঙ্ক করব এবং সহজভাবে সূত্রগুলো ব্যবহার করে আমরা একটা অঙ্ক করতে দেখো প্রশ্নটা আমি লিখতে সবাই প্রশ্নটা দেখো তোমাদের গণিত বই তো তোমার প্রশ্নটা পেয়ে যাবে বর্গাকার একটি মাঠের চারিদিকে আমরা শুধু চিত্রটা আপনি প্রশ্নটা লিখতেছি বর্গাকার একটি মাঠের চারিদিকে অর্থাৎ এখানে এটা একটা বর্গাকার মাঠ বর্গাকার মাঠ এটা চারিদিকে একটা রাস্তা আছে বর্গাকার মাঠ 5 মিটার চওড়া একটা রাস্তা আছে এই রাস্তাটা হলো কত 5 মিটার চতুর্দিকে রাস্তাটা কত 5 মিটার এবং রাস্তাটা 5 মিটার এখন এই রাস্তার প্রশস্ততা 5 মিটার এখন তারা এখানে প্রশ্নে দেওয়া আছে যে রাস্তার ক্ষেত্রফল যদি এখানে 500 বর্গ মিটার হয় তাহলে মাঠের ক্ষেত্রফল কত তাহলে এখন দেখো এটা একটা বর্গাকার মাঠ মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া রাস্তা বেষ্টন করে আছে আমাদেরকে বের করতে হবে এই মানটা দেখো এইটুকু আমাদেরকে বের করতে হবে এই বরাবর মাঠের প্রতিবাহু যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে আমরা একটা কাজ করি এখানে আমরা লিখি দড়ি বর্গাকার মাঠের প্রতিবাহু কত প্রতিবাহু হলো x মিটার তাহলে কি হবে এখানে তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা কেমন হবে ক্ষেত্রফল হবে x স্কয়ার বর্গ মিটার এখন দেখো রাস্তা সহ মাঠের প্রতিবাহু হবে x গুণ 2 ইনটু 5 এত মিটার তাহলে কি আসছে এখানে x প্লাস 10 মিটার এখন দেখো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা কেমন হবে ক্ষেত্রফলটা হবে x প্লাস 10 হোল স্কয়ার এত বর্গ তাহলে এখন দেখো আমাদের এখানে একটা সমীকরণ অবশ্যই সৃষ্টি করতে হবে এই সমীকরণের সাহায্যে সমাধানের সাহায্যে আমরা x এর মানটা নির্ণয় করতে পারবো এবং x এর মান নির্ণয় করা গেলেই আমরা এখানে বসিয়ে দিলে আমরা ক্ষেত্রফলটা মাঠের ক্ষেত্রফলটা পেয়ে যাবো এখন দেখো তাহলে শর্ত মতে এখানে দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল যেমন তাহলে আমরা এখন লিখতে পারবো এখানে শর্ত মতে এখানে x প্লাস 10 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 500 তাহলে রাস্তার ক্ষেত্রফল রাস্তা সহ মাঠ থেকে আমরা যদি মাঠের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল চলে আসবে অর্থাৎ এই সমীকরণ সমাধানের মাধ্যমে আমরা x এর মানটা পেয়ে যাব এখন দেখো তাহলে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 10 প্লাস 10 স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 500 তাহলে এখন দেখো x স্কয়ার পরস্পর অপসারিত এখানে কত 20 x ইজ ইকুয়াল টু 500 মাইনাস 100 দেখো এখানে 10 স্কয়ার 100 তাহলে আমরা পক্ষান্তর করার পর এখানে চিহ্নের পরিবর্তন হয়ে গেছে এবার সবাই দেখো এখানে তাহলে 20 x ইজ ইকুয়াল টু 400 এখন x ইজ ইকুয়াল টু কত ওখানে 400 বাই কত ওখানে 20 এর কত আসবে এখানে অর্থাৎ এখানে সুতরাং x এর মানটা আসছে কত এখানে 20 অর্থাৎ বর্গাকার মাঠের প্রতিবাহু কত এখানে 20 আমরা হলে তো সুতরাং বর্গাকার মাঠের ক্ষেত্রফল হলো কত এখানে x স্কয়ার তাহলে x স্কয়ারের মানটা কত 20 স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু
400 বর্গ মিটার স্কয়ার মিটার তাহলে তোমরা আশা করি এখানে আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সংক্রান্ত দুইটি সহজ সমস্যা সমাধান আমরা করেছি তোমরা তোমাদের গণিত বইয়ের 16-2 অধ্যায় অর্থাৎ এখানে পরিমিতির আরো কিছু অঙ্ক তোমরা এখানে করতে পারবে বাসায় এসে তোমরা প্র্যাকটিস করবে এখানে ওখানে তোমরা পাবা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের আরো কিছু অঙ্ক তোমরা পাবা এবং আশা করি তোমরা এগুলো সহজভাবে সমাধান করবে এবং সূত্রগুলোর যথাযথ প্রয়োগ করলে তোমরা অঙ্কগুলো সহজভাবে করতে পারবা আজকে তোমাদের সবাই সাফল্য কামনা করে আজকের টিউটোরিয়াল আমরা এখানে সমাপ্ত করছি।